বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামীণ চিত্রের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে নীলগাই, বাংলাদেশের একটি বিলুপ্ত প্রাণী। নীলগাই নামটি শুনলেই মনে হতে পারে নীল রঙের কোনো এক গরুর কথা, কিন্তু নীলগাইয়ের নামে গাই শব্দটি যুক্ত থাকলেও এরা আসলে কোনো গরু বা গরু জাতীয় প্রাণী নয়। এরা মূলত এক প্রজাতির হরিণ। নীলগাই হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণ। এর বৈজ্ঞানিক নাম বলেসোফাস ট্র্যাগোক্যামেলাস। এটি মধ্য ও উত্তর ভারত এবং বাংলাদেশে সর্বাধিক দেখা বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম। ভারতের অধিকাংশ অঞ্চলেই নীলগাই দেখা যায়। এছাড়া পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। চীনেও নীলগাই রয়েছে বলে জানা যায়। নীলগাইয়ের রয়েছে সরু পা ও বলিষ্ঠ শারীরিক গড়ন। এর সামনের পা দুটো পেছনের অপেক্ষা বড়, যার দরুন দেহটি সামন থেকে পেছনের দিকে ঢালু। পূর্ণবয়স্ক পুরুষেরা দেখতে অনেকটা ষাঁড়ের মতো এবং এরা ব্লু বুলস নামেও পরিচিত। মর্দা নীলগাইয়ের শুধু শিং হয়। শিং দুটি মসৃণ, অনুচ্চ, কৌণিক ও সামনের দিকে ঈষৎ বাঁকানো। শিংয়ের দৈর্ঘ্য গড়ে 20 সেন্টিমিটার 8 ইঞ্চি, রেকর্ড পরিমাণ 11 ইঞ্চি পর্যন্ত। বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের পশম ধীরে ধীরে কালচে বর্ণ ধারণ করতে থাকে। এদের ঘাড়ে খাড়া খাড়া কেশর রয়েছে এবং গলার মাঝের অংশে রয়েছে সামান্য লোম। অনেক সময় গায়ে নীলচে আভা দেখা যায় বলে এদের নীলগাই নামকরণ। স্ত্রী নীলগাইদের পশম সাধারণত হলদে বাদামি বর্ণের হয়ে থাকে। এদের গালে সাদা ফুটকি দেখা যায় এবং ঠোঁটের কিনারায় সাদা দাগ লক্ষণীয়। নীলগাই উচ্চতায় প্রায় 1.2 থেকে 1.5 মিটার, যা 4 থেকে 5 ফিট, ও দৈর্ঘ্যে প্রায় 1.8 থেকে 2 মিটার, যা 6 থেকে 6.6 ফিট পর্যন্ত হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য 40 থেকে 45 সেন্টিমিটার। মাদী নীলগাই আকারে একটু ছোট হয়। পূর্ণবয়স্ক নীলগাই ওজনে প্রায় 120 থেকে 240 কেজি পর্যন্ত হয়ে থাকে। নীলগাইয়ের বাছুর জন্মের পরপরই সাধারণত ওজনে 13.6 থেকে 15.9 কেজির হয়ে থাকে। এরা 18 মাস বয়সেই যৌন পরিপক্কতা অর্জন করে। এদের গড় আয়ুষ্কাল 21 বছর। নীলগাই ছোট ছোট পাহাড় আর ঝোপ জঙ্গলপূর্ণ মাঠে তার সরে বেড়াতে ভালোবাসে, ঘন বন এড়িয়ে চলে। নীলগাই দ্বিবাচরী প্রাণী। এরা ঘাসযুক্ত সমতল ভূমিতে বিচরণ করে থাকে। সাধারণত ঘাস, পাতা, ফল ও কুড়ি খেয়ে থাকে। বুনো পরিবেশে স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক পুরুষ নীলগাই 7 থেকে 15 সদস্যের দল গঠন করে ঘুরে বেড়ায়। অন্যদিকে পূর্ণবয়স্ক পুরুষ নীলগাই সাধারণত একা থাকতে ভালোবাসে এবং এরা একাকে ঘুরে বেড়ায়। কখনো নীলগাইদের গ্রামের আবাদি জমিতেও বিচরণ করতে দেখা যায়। পানি ছাড়া এরা দীর্ঘ সময় কাটিয়ে দেয়, এমনকি গরমের দিনেও এরা নিয়মিত পানি খায় না। গন্ডারের মতো নীলগাইও একটি নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে ঢিবি বানিয়ে ফেলে। আত্মরক্ষার প্রধান উৎস হচ্ছে দৌড়ে পালানো। দ্রুতগামী ও শক্তিশালী ঘোড়ার পিঠে না চড়ে নীলগাই ধরা প্রায় অসম্ভব। 1950 সাল পূর্ব পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় নীলগাইয়ের বিচরণ দেখা যেত, কিন্তু বর্তমানে তা বিলুপ্ত। তবে 2018 সালের 4 সেপ্টেম্বর, প্রায় 80 বছর পরে ঠাকুরগাঁও জেলার কুলিক নদীর ধারে একটি নীলগাই ধরা পড়ে। ধারণা করা হয় নীলগাইটি মূলত ভারত থেকে এদেশে এসেছে, আর সেটি ছিল একটি মাদী নীলগাই। 2019 সালে নওগাঁ জেলা থেকে আরও একটি নীলগাই ধরা পড়ে। এই নীলগাইটি ছিল পুরুষ। এরপর এই দুই স্ত্রী ও পুরুষ নীলগাইকে রামসাগরের জাতীয় উদ্যানে রাখা হয়েছিল বংশবৃদ্ধির উদ্দেশ্যে। পরবর্তীতে 2019 সালের 16 মার্চ মাদী নীলগাইটি দুর্ঘটনায় মারা গেলে পুরুষ নীলগাইটি একাকী হয়ে পড়ে, আর এতে ব্যাহত হয় নীলগাইয়ের বংশবিস্তারের পরিকল্পনা। তবে আবারও 2020 সালের 21 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাদায় আটকে পড়া আরেকটি নীলগাই উদ্ধার করা হয়। এখন এই উদ্ধারকৃত নীলগাই দুটিকে গাজীপুরের সাফারি পার্কে রাখা হয়েছে এবং এরই মধ্যে 2021 সালের 1ই আগস্ট স্ত্রী নীলগাইটি দুটি শাবকের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত নীলগাই দুটি ও শাবক দুটি সুস্থ এবং সবল রয়েছে। প্রতিটি মাদী নীলগাই 11 মাস পর পর দুটি করে শাবক জন্ম দেয়। তো আশা করা হচ্ছে এখন এখান থেকেই বংশবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে নীলগাইয়ের প্রভাব বিস্তার করা হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তীতে আরও এরকম আনকমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।